হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি অসাধারণ মোবাইল স্ট্যান্ড, যেটি আপনাদের দৈনন্দিন জীবনকে খুব সহজ করে দেবে। তো চলুন স্টুডিওতে যাওয়া যাক। তো গাইস, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি পিভিসি পাইপের টুকরো। এবার আমরা এটাকে লম্বা করে কেটে নেব। তো চলুন গাইস, এটাকে কেটে নেওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এটাকে খুবই স্মুথ করে কেটে নিয়েছি। তো এবার এটাকে আগুনে গলিয়ে সোজা করতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি সোজা করে নিয়েছি গ্যাস থেকে। এবার যেটা করতে হবে, অর্ধেক তিন ভাগের এক ভাগ দাগ দিয়ে একটু বেঁকা করে নিতে। তো চলুন গাইস, যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করুন। তো প্রথমে আমরা আগুন দিয়ে এটি গরম করে নেব, যাতে এটি সোজা একটু দোমড়াতে সহজ হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এটাকে বেঁকিয়ে নিয়েছি। এবার আরেক ভাগ বেঁকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যেভাবে বেঁকিয়ে নেওয়া হচ্ছে। চলুন গাইস, আমরা দাগটা দিয়ে নিই। গাইস, দেখতে পাচ্ছেন এভাবে একটি দাগ দিয়ে নিতে হবে। এবার অর্ধেক করে এটাকেও আগুনে গরম করে বেঁকিয়ে নিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গরম করা হয়ে গেছে। এবার এটিকে শেপ দিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটা শেপ দিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা একটা শেপ দিলাম। এটি একটি মোবাইল স্ট্যান্ড হয়ে যেন দাঁড়াতে পারে, সেরকমভাবে বানাতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা খুবই সহজভাবে দাঁড়িয়ে আছে। তো গাইস, এবার কী করতে হবে, একটি মাথার দিকে একটু দুমড়িয়ে নিতে হবে, যাতে মোবাইলটা খুবই সহজভাবে স্টপ হয়ে থাকে। তো গাইস, দেখতে পাচ্ছেন মোবাইলটা আটকানোর জন্য ওই মাথাটা একটু ধুমড়িয়ে নিতে হবে। তো এই কোণাটা একটু গরম করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন গরম করে নিয়েছি। এবার এটা একটু দুমড়িয়ে নিলে আমাদের কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের দৌড়ানোর কাজও প্রায় শেষের দিকে। আমরা কিন্তু দুমড়িয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এটা খুবই সহজভাবে দাঁড়িয়ে আছে। এবার চলুন দেখে দিই, আমার কাছে কোনো মোবাইল নেই তাই এটা দিয়ে দেখিয়ে দিলাম। তো এবার চলুন রঙ করে নেওয়া নিই। এবার দেখতে পাচ্ছেন এই রঙটা আমরা হলুদ কালার করে নিলাম। এবার চলুন রিভিউ দেওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ, এটাকে মোবাইল ভেবে নিন। দেখুন, এটা খুবই সহজভাবে দাঁড়িয়ে আছে। আপনারা খাওয়ার সময় এটাকে এভাবে রেখে ফোনটাকে দেখতে পারবেন। এটি খুবই সহজ জিনিস, আপনাদের দৈনন্দিন জীবনকে খুবই সহজ করে দেবে। তো গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিও টার্গেট লাইক টার্গেট থাকলো 20। তো গাইস, আজকের মতো বাই বাই।